বাংলাদেশ আওয়ামী লীগের চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক টিমের সফর উপলক্ষে চাঁদপুর জেলা আওয়ামী লীগের তৃণমূল প্রতিনিধি সভা অনুষ্ঠিত হয়েছে। চাঁদপুর স্টেডিয়াম মাঠে ব্যাপক আয়োজনের মধ্য দিয়ে এই প্রতিনিধি সভা অনুষ্ঠিত হয়। এতে চাঁদপুর জেলা এবং উপজেলার ইউনিয়ন পর্যায়ে কয়েক হাজার নেতাকর্মী অংশগ্রহণ করেছেন। সভার শুরুতে প্রতিটি ইউনিটের সভাপতি ও সাধারণ সম্পাদকগণ জাতীয় এবং দলীয় পতাকা উত্তোলন করেন। একই সঙ্গে সমবেত কণ্ঠে জাতীয় ও দলীয় সঙ্গীত গাওয়া হয়। এ সময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন যথাক্রমে বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শিক্ষামন্ত্রী ডাক্তার দীপুমনি, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, সাবেক মন্ত্রী মেজর রফিকুল ইসলাম। প্রধান বক্তার বক্তব্য রাখেন সাবেক ছাত্রনেতা, বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও জাতীয় সংসদের হুইপ আবু সাইদ আল মাহমুদ স্বপন, চাঁদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি নাসিরউদ্দিন আহমেদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আবুনইন পাটোয়ারী দোলালের পরিচালনায়। বিশেষ অতিথি হিসেবে আরও বক্তব্য রাখেন আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক সুজিত রায় নন্দী, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক ডক্টর সেলিম মাহমুদ, চাঁদপুর চার আসনের সংসদ সদস্য মোহাম্মদ শফিকুর রহমান, চাঁদপুর দুই আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট নুরুল আমিন রুহুল এবং সাবেক সংসদ সদস্য ডক্টর মোহাম্মদ শামসুল হক ভূঁইয়া। তৃণমূল প্রতিনিধি সভায় সাবেক ছাত্রনেতা, বাংলাদেশ আওয়ামী লীগ মুক্তিযোদ্ধা বিষয়ক উপকমিটির সদস্য বাবু নির্মল গোস্বামী ও চাঁদপুর জেলা বিভিন্ন উপজেলা আওয়ামী লীগ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। তৃণমূল পর্যায়ে বক্তব্য রাখেন শাহরাস্তা উপজেলা পরিষদে নবনির্বাচিত চেয়ারম্যান নাসরিন জাহান শেফালী, ফরিদগঞ্জ পৌরসভার সাবেক মাহফুজুল হক, হায়ামচুর উপজেলা শাহজাহান পেদা, মতলব দক্ষিণের ববিন সুজন, কচুয়া পৌরসভার মেয়র নাজমুল আলম স্বপন, চাঁদপুর সদর উপজেলা বাগাদি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বেলায়েত হোসেন গাজিবিল্লাল, রাজরাজেশ্বর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হাজি হজরত আলী ব্যাপারী, লক্ষ্মীপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সেলিম খান, হাজীগঞ্জ উপজেলা দ্বাদশগ্রাম ইউনিয়ন চেয়ারম্যান খোরশেদ আলম সহ অর্ধশত নেতাকর্মীরা। এটার বিরুদ্ধে রায় দিয়েছেন যে তত্ত্বাবধায়ক সরকারের বিধান আর কখনো কার্যকরী হবে না। আমরা চাই সব দলই নির্বাচনে অংশগ্রহণ করুক এবং জনগণ স্বতঃস্ফূর্তভাবে তাদের উৎসবমুখর পরিবেশে ভোট প্রদান করে তাদের পছন্দের দলকে নির্বাচিত করবে, এটাই আমাদের প্রত্যাশা। গণতান্ত্রিক পদ্ধতিতে প্রত্যেকটা রাজনৈতিক নেতা দলের গণতান্ত্রিক অধিকার আছে নির্বাচনে অংশ নেওয়া এবং নির্বাচনে অংশ না নেওয়ারও অধিকার আছে। অতএব কোনো রাজনৈতিক দল যদি মনে করে নির্বাচনে অংশ নেবেন না, এটা তাদের গণতান্ত্রিক অধিকারের মধ্যে পড়ে। যারা এখনও যে দেশের সর্বোচ্চ আদালতের রায়কে অবজ্ঞা করে এখনও তারা তাদের মন মতো কোনো সরকার দেখতে চায়, তাদের সেই স্বপ্ন পূরণ হবে না। কুকর্ম, অতীতের সন্ত্রাস, নাশকতামূলক কর্মকাণ্ড, দুর্নীতি এবং পেট্রোল বোমা দিয়ে মানুষ পুড়ে হত্যার কারণে তারা জনগণ থেকে এতটাই দূরে সরে গেছে যে তাদের আগামী নির্বাচন তো দূরের কথা, তাদের জীবদ্দশায় আর কখনো বিএনপি ক্ষমতা আসতে পারবে কি না এটি নিয়ে জনগণ আমার মনে হয় ভাবছে না। ধ্বংস করে দিয়েছে শেখ হাসিনার উন্নয়নকে, যারা বিঘ্নিত করে দিয়েছে, আগামী দিনে যাচাই বাছাই করে আপনারা তাদেরকে মনোনয়ন দিবেন। আমি চাই, আমি তৃণমূলের কর্মী, ওই তৃণমূলের নেতা কর্মীদেরকে মনোনয়ন দেওয়া হোক, আর কোনো অবস্থাতেই যেন মনোনয়ন বাণিজ্য এই মতলবে পাঁচ বছর আগে যেমনিভাবে হয়েছে তেমনিভাবে যেন হতে না পারে, এটা আমি হাত জোর করে আমার এই কেন্দ্রীয় নেতৃবৃন্দের কাছে আমি অনুরোধ জানিয়ে যাব। কিন্তু দীর্ঘদিন যাবৎ 12 বছর 14 বছর যারা ছাত্রলীগের বিয়ে করে ফেলেছে, যারা বাচ্চা কাচ্চা নিয়ে ঘর সংসার করে, আমি প্রিয় নেতা হানিফ ভাই এবং আমি প্রিয় নেতা স্বপন ভাইয়ের উদ্দেশ্যে বলবো, ছাত্রলীগের কমিটিগুলো উপজেলা পর্যায়ে কলেজ পর্যায়ে 12 বছর যাবৎ হয় না, আমি অনুরোধ করব।